সোমবার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কার্যালয়ের দপ্তরের দ্বিতীয় পর্যায়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস দপ্তরের সচিব অধিকর্তা প্রতিটি জেলা থেকে আগত সহ অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন বৈঠকে চলতি অর্থ বছরের বাজেট অনুসারে কতটা অর্থ দপ্তর পেয়েছে সেই অর্থ কোন কোন খাতে ব্যয় হয়েছে এবং কতটা অর্থ অব্যাহিত রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় পাশাপাশি দপ্তরে কৃষকদের কাছে যে সমস্ত প্রকল্প পৌঁছে দেওয়া হয়েছে সেই সমস্ত প্রকল্পগুলির অগ্রগতি এই পর্যালোচনা বৈঠকে খতিয়ে দেখা হয় এদিন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এই সংবাদ জানিয়েছেন আজ আমাদের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের এই দুই সালের দ্বিতীয় রিভিউ মিটিং আমরা করছি স্টেট লেভেলের আজকের এই রিভিউ মিটিংয়ে আমাদের দপ্তরের সচিব ডাইরেক্টর বিভিন্ন জেলা থেকে আগত ডেপুটি ডাইরেক্টর সহ আরও বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন যাদেরকে নিয়ে এই বছর আমরা যে টার্গেট রেখেছিলাম প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে সেটা কতটা আমরা অ্যাচিভ করতে পেরেছি আমাদের কী গাড়তি রয়েছে এবং বিভিন্ন স্কিম যেগুলি আমরা প্রাণী প্রাণীপালকদের বা কৃষকদের স্বার্থে লঞ্চ করেছি বা দিয়েছি সেটা কতটা ফিল্ড লেভেলে বাস্তবায়িত হয়েছে পাবলিকের কাছে কতটা গেছে এই সম্পর্কিত বিষয় নিয়ে আমরা চর্চা করব তার পাশাপাশি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে আমরা যে বাজেট রেখেছিলাম ত্রিপুরা বিধানসভায় ফিনান্স ডিপার্টমেন্টের মাধ্যমে সেই বাজেটে এআটি ডিপার্টমেন্ট কি পরিমাণের আমরা অ্যালোকেশন পেয়েছি ফান্ড কতটা ইউটিলাইজ হয়েছে কতটা আনস্পেন্ড হয়েছে আগামী দিনে আরও কী কী কাজ করতে হবে এই সম্পূর্ণ বিষয়ের উপর আমরা মন্ত্রী সুধাংশু দাস আরও জানান সাম্প্রতিক বন্যায় সম্পদ বিকাশ দপ্তরে ক্ষয়ক্ষতির পরিমাণ আঠারো থেকে উনিশ হাজার কোটি টাকা হবে সংশ্লিষ্ট বিষয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট পাঠানো হয়েছে সরকার ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে পাঁচ কোটি টাকা মঞ্জুর করেছে ক্ষয়ক্ষতির বিষয়টি কেন্দ্রীয় মন্ত্রণালয়েও জানানো হয়েছে কয়েকদিনের মধ্যে কেন্দ্রীয় সরকার থেকে এর সুফল পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এআরডিডি ডিপার্টমেন্টের অনেকটাই ক্ষতি হয়েছে বিশেষ করে ঘুমতি জেলা দক্ষিণ ত্রিপুরা জেলা এবং সিপাহী জলার কিছুটা অংশ অনুকুটির আংশিকটা ক্ষতি হয়েছে তবে অন্যান্য দপ্তর বিশেষ করে ফিশারি ডিপার্টমেন্টের সাথে যদি আমরা তুলনা করি তাহলে এ অনেকটাই কম হয়েছে তবুও সেটা প্রায় প্রায় আমাদের আঠারো থেকে উনিশ হাজার যেটা আমাদের মারা গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু আমাদের যেগুলি আমাদের পশুর খাদ্য বলি আমরা যেটাকে বিভিন্ন জায়গাতে সেগুলিও অনেকটা ক্ষতি হয়েছে গাছ নষ্ট হয়েছে তো সেগুলি আমরা এসেস করছি এবং অনেকটা আমরা অলরেডি পাঁচ কোটি টাকা আমাদের সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেই সমস্ত কৃষকদের স্বার্থে সহযোগিতা বাড়িয়ে দেওয়ার জন্য এর বাইরে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছেও সাবমিট করেছি আমরা আশা করছি কিছুদিনের মধ্যে সেই ক্ষতিপূরণ আমরা পেয়ে যাব এদিন মন্ত্রী সুধাংশু দাস আরও জানান বিভিন্ন প্রকল্প গ্রহণের মাধ্যমে বেকারদের স্বনির্ভর করে তোলার উদ্যোগ গ্রহণ করেছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর পাশাপাশি রাজ্যে দুধ এবং মাংসের খাটতি পূরণে দপ্তর উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান তিনি রিপোর্ট আর ই নিউজ